एसआरएमबी डीएमटी चैंपियंस की पसंद। হ্যাঁ, বাংলা বাংলার মতোই 75তম সন্তোষ ট্রফি ফাইনালে বাংলা পৌঁছে গেল। ইদানিং ফুটবলে, বিশেষ করে গত 20-25 বছরের ফুটবলে কিন্তু মণিপুরকে ভারতীয় ফুটবলের অন্যতম পাওয়ার হাউস ধরা হয়। সেই মণিপুরকে 7 মিনিটে শেষ করে দিল বাংলা। তারপরে দিলীপ ওরাওয়ের ওই বিস্ময়কর গোল, প্রথম গোল সুজিতের, পরেরটা ফারদিন আলী মোল্লার, একটা ক্লাস স্ট্রাইকার্স গোল বলা যেতে পারে, এবং দিলীপ ওরাওয়ের ওই বিস্ময়কর গোল, কেউই বুঝতে পারেনি ওটা গোল হতে পারে। এবং এই বিস্ময়কর গোলগুলোই একটা অন্য বিনোদনের মাত্রা এনে দেয়। সেই সঙ্গে বাংলা 3-0 গোলে মণিপুরকে হারিয়ে সন্তোষ ট্রফির ফাইনালে মুখোমুখি কার আয়োজক এবং অন্যতম শক্তিশালী দল কেরালা, যার বিরুদ্ধে কিন্তু গ্রুপ লিগে 2-0 গোলে বাংলা হেরেছিল। সুতরাং টাইট ম্যাচ হতে চলেছে। আমার সঙ্গে রয়েছেন দেবরাজ চ্যাটার্জি। আজ বাংলার খেলা দেখে কেমন লাগলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলে কোনো ভালো লাগাটা কিভাবে এক্সপ্রেস করবে দেবরাজ দা? অসংখ্য বাংলার ছেলে, এবারে অন্যান্য সময় দেখা যায় কি বাংলাতে খেলে অনেক ভিন রাজ্যের ফুটবলাররা বাংলার হয়ে খেলেন, সন্তোষ ট্রফি খেলেন, সেক্ষেত্রে বাঙালি ফুটবলারদের কৃতিত্ব কম থাকে অনেক ক্ষেত্রে, কিন্তু এবারে দলটাতে কিন্তু আক্ষরিক অর্থে বলা যেতে পারে কলকাতা লিগের বাছাই করা ভালো ফুটবলার, নানান দলের ফুটবলার, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে এফসি, ইউনাইটেড স্পোর্টস, তোমার নিজের হাতে তৈরি করা বেশ কয়েকজন ফুটবলার নিশ্চয়ই আছে এই দলে। আমি শুনবো দেবরাজ দা, আজকের ম্যাচটা তুমি কিভাবে দেখলে এবং ফুটবলারদের সম্পর্কে আমি শুনবো। দেখো সাহিব, প্রথমত বাঙালি হিসাবে এটা অত্যন্ত গর্বের ব্যাপার, বাংলা ফাইনাল খেলছে সন্তোষ ট্রফিতে, এবং এটাই খুব স্বাভাবিক, বাংলা ফাইনাল খেলবে এটা সর্বজন বিদিত, এটাই চিরকাল হয়ে আসছে। 75তম সন্তোষ ট্রফি, আমি যদি খুব ভুল না বলে থাকি, তাহলে 46 বার বাংলা ফাইনালে রিচ করেছে এবং তার মধ্যে 45 বারের মধ্যে 32 বার বাংলা ট্রফি পেয়েছে। দেখো, প্রথমত অভিনন্দন বাংলা টিমকে, অভিনন্দন কোচ রঞ্জন ভট্টাচার্য এবং সমস্ত কোচিং স্টাফদের, সমস্ত সাপোর্ট স্টাফদের, এবং সঙ্গে অভিনন্দন প্রাপ্য আমার মনে হয় আইএফএ টিম, আইএফএ, এবং স্পেশালি জয়দীপ মুখার্জি। কারণ ওনার কথাটা কেন বললাম, আমি যতটুকু জেনেছি, দেখেছি বা শুনেছি, তাতে উনি একদম এই টুর্নামেন্টটাকে একদম ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে, এবং যত রকম ফেসিলিটিস একটা টিমকে দেওয়া যায় তার বেস্ট পারফরমেন্সের জন্য তিনি সেটা থ্রি হসপিটালিটি প্রোভাইড করেছেন। তো এর জন্য আমার ব্যক্তিগতভাবে স্পেশাল কুর্নিশ আমি জানাই ওনাকে। দেখো, এবার আসি ম্যাচের কথায়। যদি ম্যাচটা বলো, একটা সেমিফাইনাল ম্যাচ সবসময় টাফ থাকে যখন একটা মণিপুরের মতো অপোনেন্ট থাকে, তবে সেই ম্যাচটা খুব সুবিধে হয়ে যায় যে প্রথম 7 মিনিট যে আমরা খেলা দেখলাম তাতে ডেফিনেটলি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি রয়েছে, যেমন রয়েছে ফারদিন আলী মোল্লা যে দুরন্ত গোলটা করেছে, যেমন রয়েছে সুজিত সিং এর যে গোলটা, একটা পাইল ড্রাইভার মেরেছে লো ড্রাইভ, যেরকম কৃতিত্ব রয়েছে অস্বীকার করা যাবে না প্রিয়ন সিং এর, তার কারণ প্রিয়ন সিং যে দুটো সেভ করেছে ফার্স্ট হাফে, যদি সেভ না হতো তাহলে কিন্তু ম্যাচটা ইকুয়াল হয়ে যেতে পারতো। তো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি যেমন রয়েছে, ঠিক উল্টোভাবে ইন্ডিভিজুয়াল ল্যাকিংও রয়েছে গোলকিপারের, মণিপুর গোলকিপারের, যে দুটো বল গোল হয়েছে, একটা বল প্রথম গোলটা যদি তুমি দেখো সাইফ, যে একটা পাইল ড্রাইভার জোরে শটে জোর ছিল কিন্তু সামনে পড়ে একটা বাউন্স হয়েছে, সে বাউন্সটা গোলকিপার কাভার করতে পারেনি বলটাকে, এবং সেকেন্ড গোলটা তো খুব স্কুল চাইল্ডিশ বয়ের মতো, একটা কোনো দরকার ছিল না বাইরে 60 মিটারের উপরে সে বলটাকে ফিস্ট করার। বাট আবার বলছি যে ফারদিন আলী বললা, তুমি এটা বললে একদম, ওই বলে না যে স্ট্রাইকাররা, ভালো স্ট্রাইকাররা গোলে স্মেল পায়, তো এক্স্যাক্টলি ফারদিন আলী মোল্লা ঠিক জায়গাটায় ছিল, একদম ঠিক জায়গায় বলটাকে ইনসাইড করেছে এবং একদম অসাধারণ প্লেসমেন্ট। তো ফারদিন আলী মোল্লা সুপার, রিয়েলি সুপার, এবং আমার মনে হয় যদি আবার বলছি কোনো ভুল না বলে থাকি, তাহলে 5 নম্বর গোলটা হলো ফারদিন আলী মোল্লার এই টুর্নামেন্টের। তো অসাধারণ পারফরমেন্স ফারদিন আলী মোল্লার এবং টিম বাংলার, এবং এই টিমটার সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখলাম, যেটা নেগেটিভ ট্রানজিশন এত ভালো এই টিমটার, যার ফলে বল লুজ করার পরেও খুব তাড়াতাড়ি বলটাকে উইন করে ফেলছে, বল লুজ করার পরে এত তাড়াতাড়ি নিউমেরিক্যাল সুপ্রিমাইজ হয়ে যাচ্ছে বলের সামনে অপোনেন্টের তিনজনের সঙ্গে। কথা বলছিলাম দেবরাজ, তুমি তখন কিন্তু এই নেগেটিভ ট্রানজিশনটা নিয়ে তুমি উল্লেখ করছিলে, সেটা যদি একটু পরিষ্কার করে বলো। এক্স্যাক্টলি, দেখো বলটা প্রথম হাফে তুমি যদি তুল্য মূল্য লড়াই দেখো, তাহলে আমরা দেখছিলাম স্ট্যাটিস্টিক্স বলছে 48-52 বল পজিশন, কিন্তু এর মাঝখানে যে কবার বল লুজ করেছে বাংলা
খুব তাড়াতাড়ি মানে একটা দুটো পাসের পর বাংলা বলটা আবার উইন করে, তার সম্পূর্ণ কৃতিত্ব কোচ রঞ্জন ভট্টাচার্যের। উনি নেগেটিভ ট্রানজিশন যেভাবে উনি অ্যাপ্লাইড করেছেন টিমে, এটা খুব ইম্পর্টেন্ট মডার্ন ফুটবলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে নেগেটিভ ট্রানজিশন যে টিমের যত ভালো সেই টিমের বল উইন করার প্রবাবিলিটি তত বেশি, উইন করার প্রবাবিলিটি যত বেশি হয় বল পজিশন তত বেশি হয়, বল পজিশন যত বেশি হয় তত গোল খাওয়ার চান্সেস কমে যায়। তো এই প্রত্যেকটা ইপস অ্যান্ড বার্ডস এবং প্রত্যেকটা এই কমিউনিকেশন যদি ঠিকঠাক হয় তাহলে একটা টিমের পারফরমেন্স ভালো হয়, যেটা হয়েছে। আর রইল বাকি তোমার শেষ প্রশ্ন দিলীপ ওরাও, দেখো পৃথিবীতে এরকম প্রচুর গোল আছে, যদিও আমার মনে হয় গোলটা ডেলিবারেটলি ছিল না, কিন্তু আমার মনে হয় একটা ইনডিরেক্টেড ক্রস যেটা ঢুকে গেছে এবং এবং গোলকিপারও মিসরিড করেছে, তবে এরকম গোল পৃথিবীতে প্রচুর হয় এবং এইরকম গোলগুলোকে একটা আউটস্ট্যান্ডিং গোল হিসেবেই ধরা হয়। তো আমার মনে হয় সেক্ষেত্রে এটারও তার ব্যতিক্রম হবে না, দিলীপ ওরাওয়ের গোলটাকে আউটস্ট্যান্ডিং গোল হিসেবেই ধরা হবে। সাই আমার সামাউ 2002 ওয়ার্ল্ড কাপে সেই একটা ফ্রিকিক ছিল, ঝরা পাতা ফ্রিকিক ছিল, ফলিং লিফ একটা ফ্রিকিক ছিল রোনাল্ডিনহোর, যেটা গোলরক্ষক এগিয়ে থাকার জন্য ধরতে পারেননি ইংল্যান্ডের গোলরক্ষক। এটাও তাই, ও কিন্তু গোল মুখেই রেখেছিল, বলটা ফুল ক্রস করেনি, এবং ওখান থেকে কেউ গোলে রাখবে না, এটা প্রথম কথা, গোলে কেউ রাখবে না, এটা চূড়ান্ত ভুল একটা ব্যাপার। কিন্তু কথা হচ্ছে বলটা এমন ভাবে রেখেছিল সেটা কিন্তু ওই ডিপ করে গেছিল এবং সত্যি একটা দর্শনীয় গোল হয়ে গেছে। এই ডিপ করে যাওয়াটা কিন্তু এই ক্ষেত্রে এই গোলগুলোর ক্ষেত্রে অনেক বড় বড় বিষয় আর কি। অভিনব চক্রবর্তী, ফরওয়ার্ডে ফার্ডিন মহিতোষ দুর্দান্ত। মহিতোষ আর ফার্ডিনের খেলাটা কেমন লাগছে? মহিতোষ সম্ভবত ইস্ট বেঙ্গল যাচ্ছে আর ফার্ডিন তো এদিকে মোহনবাগান দলে রয়েছে, সুতরাং আমরা কি বলতে পারি যে আমরা তো ফুটবলার খুঁজতে গিয়ে অ্যাটাকিং মিডফিল্ডার এবং স্ট্রাইকার বা ফরওয়ার্ড খুঁজি, দুজনের কেমন লাগলো একটু শুনবো? দেখো ফারদিন আলী মোল্লা অসাধারণ, ফারদিন আলী মোল্লার স্ট্রাইকিং এবিলিটি দারুণ, ফারদিন আলী মোল্লার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি, আমি যদি তুল্যমূল্য বিচার করি মহিতোষের রিলেটেড তাহলে আমি কিছুটা হলেও এগিয়ে রাখবো ফারদিন আলী মোল্লাকে। হ্যাঁ, কিন্তু মহিতোষ আউটস্ট্যান্ডিং, মহিতোষের বল হোল্ডিং, মহিতোষের লে অফ, মহিতোষের সেট দ্য বল, মহিতোষের টার্নিং, মহিতোষের পেনিট্রেশন খুব ভালো। তো ওভারঅল দেখো দুটো ফরওয়ার্ড অ্যাকচুয়ালি আমরা দেখেছি ফারদিন আলী মোল্লাকে একটু উইং থেকে অপারেট করতে, তো সেই জায়গা থেকে দুজনের কম্বিনেশন যতবার আমরা মুভমেন্ট দেখেছি ফারদিন আলী মোল্লা এবং মহিতোষ ক্লোজ করেছে এবং তার পেছন থেকে বাসুদেব মান্ডি এসে তাদের যোগ্য সঙ্গ দিয়েছে এবং 1-2 যেভাবে ওরা খেলছে, শুধু এই ম্যাচ নয় আর আগেরও দুটো ম্যাচ আমি দেখছিলাম, তাতে এই ট্রায়োটা খুব অ্যাক্টিভ থাকে যে কোনো কম্বিনেশন প্লেতে বাংলার। তো এই যে দেখো এটা ক্রিয়েটেড, এটা তো এরকম ভাবে মুখে বলে দিল কোচ আর মাঠে নেবে খেলে ফেললো এরকম তো হয় না, কোচ এর জন্য শিডিউল ট্রেনিং করেছেন এবং সেই ট্রেনে রেপ্লিকেশন প্লেয়াররা করছে, তো দুজনেই খুব ভালো এবং দুজনের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি আছে। মণিপুর যথেষ্ট টাফ অপোনেন্ট, তো সেই জায়গাতেও এত সহজে অ্যাটাকিং থার্ডে এসে এতগুলো পাস খেলা, অ্যাটাকিং থার্ডে এসে নতুন নতুন কম্বিনেশন তৈরি করা, এটা একটা গুণগত মান, বা একটা প্লেয়ারের যদি গুণগত মানটা আপডেটেড না হয় বা গুণগত মানটার যদি গুণগত মানের অধিকারী না হয় তাহলে এটা করা সম্ভব হয় না। তো সব সহজেই বলা যায় যে ফারদিন আলী মোল্লা এবং মহিতোষরা দুজনেই আউটস্ট্যান্ডিং। সাইফ, বাংলার ফুটবলাররা আইএসএল এ বেশি সুযোগ পাক, বাংলার ফুটবলাররা যারা আইএসএল এ এই মুহূর্তে দাপিয়ে খেলছে তারা কিন্তু অধিকাংশ বেশ কিছু বছর ভারতীয় ফুটবলে প্রতিষ্ঠিত, নতুন ফুটবলাররাও আসছে, এবছর ঋত্বিকের মতো একজন ফুটবলার কিন্তু উঠে এসেছে এবং এবারে রেপ্লিকেট হচ্ছে সন্তোষ ট্রফিতে, যে রেপ্লিকেশন অনেক বেশি ইম্পর্টেন্ট আগামী দিনে, হয়তো ভারতীয় ফুটবলে বাংলার এই সমস্ত ছেলেরা তাপিয়ে খেলবে। আমি একটু ডিফেন্স নিয়ে আলোচনা করবো, সুমন জানা আর একটা প্রশ্ন নিয়ে নি, আগামী দিনে বাংলা থেকে ইন্ডিয়ান টিমে ভালো ফুটবলার আসুক, সাইবদা অধিকাংশ খেলোয়াড়ের ভালো এজেন্ট নেই, আইএফএ কি নিজেদের উদ্যোগে কোনো এজেন্ট, আইএফএ এজেন্ট নিয়োগ করতে পারে না, এটা সম্পূর্ণ ব্যক্তিগত স্তর থেকে হয়, বাংলা ভালো করলে সত্যি ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। আজকে বাঙালির সবচেয়ে বড় রোগ হলো হীনমন্যতা, সার্কাস্টিক একটা, বিশেষ করে দুই প্রধানের নতুন প্রজন্মের সমর্থকদের একটা বড় অংশ, আমরা কিন্তু সত্যি তাই অধিকাংশ সময়, আমি আমি বলতে বলতে আমার নিজের ফেসবুক পেজে ওয়ালে লিখেছি একটা জিনিস, যে এই মণিপুরের ফুটবলাররা হয়তো
আগামী দিনে ভারতীয় ফুটবলের রাজত্ব করবে, রোল মডেল হবে, আইএসএল দাপিয়ে খেলবে, অথচ বাংলার ছেলেরা। এখন কথা হচ্ছে বাংলার ছেলেরা কি করবে, ভবিষ্যতে কি করবে, এটা একটা বড় প্রশ্ন সবসময় থাকে। রঞ্জনদার এই জয়ের কারিগর, ওনার আত্মবিশ্বাসটা একটু খুব খুব ভালো। আরেন বাংলা, রঞ্জনদার খেলার একটা বিশেষত্ব আছে, দেবরাজদার এটা আলোচনা করবে। রঞ্জনদার কিন্তু উইং প্লে থেকে অনেক রকম রোটেশন করে, সুতরাং স্ট্রাইকিং জোনে কিন্তু যে কেউ পৌঁছে যায়, এটা কিন্তু দেবরাজদা রঞ্জনদার খেলার একটা একটা প্রসেস। এবং আর একটা বিষয়, ভদ্রলোকের খেলায় একটা জিনিস কাজ করে, সেটা কিন্তু তোমার ম্যাচ রিডিংটা খুবই ভালো রঞ্জনদার। এক্ষেত্রে কি তুমি কিছু দেখলে ম্যাচ রিডিং এর ক্ষেত্রে? আজকে অন্তত ম্যাচ রিডিং এর কোনো জায়গা ছিল না, 7 মিনিটে ম্যাচটা বাংলার হাতে চলে আসে। আমি একটু অন্যরকম ভাবে প্রশ্নটা রাখছি, শুভেন্দু মান্ডি আর মনোতোষ চাকলাদার ডিফেন্সিভ অর্গানাইজেশনে কেমন লাগলো? দেখো, দুজনেই খুব ম্যাচিওর ডিফেন্ডার, দুজনেরই অনেক ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে, এটা খুব ইম্পর্টেন্ট। সন্তোষ ট্রফি খেলতে এসেছে এবং দুজনেই নিজের নিজের টিমে যে পারফর্ম করেছে পিয়ারলেস এবং রেল এফসিতে, তো সেই জায়গা থেকে এরা সব ম্যাচ খেলেছে এবং যথেষ্ট ভালো পারফর্ম করেছে। আত্মবিশ্বাসটা নিয়েই সন্তোষ ট্রফিতে খেলতে এসেছে। হ্যাঁ, তারপরে একটা নতুন টিম, একজন নতুন কোচ, একজন নতুন ফিলোসফি, তো সেই জায়গায় তাকে পারফর্ম করতে হবে এবং তারা পারফর্ম করছে 1-1 ম্যাচে। তবে একটা জিনিস আমার মনে হয়, যদি রঞ্জনদা আরেকটু, নিশ্চয়ই রঞ্জনদা নোটবুকে নোট করে নেবেন বা করে নিয়েছেন অলরেডি, কারণ রঞ্জনদার একটা জিনিস আমার খুব ব্যক্তিগতভাবে ভালো লাগে, তুমি যেটা বলছিলে গেম রিডিং, রঞ্জনদার গেম রিডিংটা বরাবর খুব স্ট্রং। এবং তুমি যদি দেখো, রঞ্জনদা খুব সেফ ফুটবল খেলে এবং সেটাই খেলা উচিত রাদার। 2 গোলে তুমি ম্যাচ জিতছো, তারপরে একদম মডেস্ট প্রেসিং এ চলে গেছে, একদম মিড জোন থেকে অপারেট করছে টিমটাকে নিয়ে। এবং যে সমস্ত বল লুজ বল হচ্ছে বা যে সমস্ত বল স্ম্যাশড বল, সেই সমস্ত বলে কাউন্টারে যাওয়ার চেষ্টা করছে। এবং কাউন্টারে যাওয়ার পর যখন বাংলা লুজ করছে, তখন অল প্রত্যেকটা, আমি তোমাকে একটু আগে বলছিলাম, প্রত্যেকটা প্লেয়ার তাদের নিজের নিজের শেপে রিটেন করছে, এটাই মোস্টলি ইম্পর্টেন্ট নেগেটিভ ট্রানজিশনে। এবং সেটা উনি মানে অত্যন্ত দারুণ ভাবে সফল হয়েছেন তিনি এটাকে রেপ্লিকেট করতে এবং তার প্লেয়াররা। তো এটা রঞ্জন ভট্টাচার্যের স্পেশালিটি, এবং শুধু এই ম্যাচ নয়, লিগের ম্যাচেও আমরা দেখেছি যে রঞ্জনদের একটা স্পেশাল ট্যাকটিক্স থাকে এই গোল ম্যাচ উইন করার পরে, এবং খুব তাড়াতাড়ি তিনি শিল্ড ডাউন করতে পারেন। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি, খুব বেশি দর্শনধারী হয়তো হয়নি সেকেন্ড হাফটা, যেটা স্বাভাবিক খুব, কিন্তু খুব কার্যকরী হয়েছে অবশ্যই। বাংলা ম্যাচটা জিতেছে 3 গোলে, এবং এটাই দেখো, দর্শনধারীর সঙ্গে তোমাকে তো ম্যাচটাও জিতে হবে, তার কারণ ম্যাচ যদি তুমি না জিততে পারো তাহলে দর্শনধারীর কোনো দাম থাকে না। তো এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে রেজাল্ট কথা বলে, তো রেজাল্টটা উনি এনেছেন বাংলার জন্য, বাঙালি হিসাবে আমরা সবাই গর্বিত, এবং আগামী দিনে ফাইনালেও সাফল্য কামনা করি উনার। সেই ট্রাভেল পয়েন্ট বলছেন, ফার্দিন আলী মোল্লারা হারিয়ে যায় কেন, এখনো হারায়নি, বয়স হবে 21। এটিকে মোহনবাগান, যারা কিন্তু বাঙালি নতুন ফুটবলারদের খুব একটা সুযোগ দেয় না, বলা যেতে পারে আক্ষরিক অর্থে কোনো বঙ্গতনায় যদি থাকে নতুনদের মধ্যে, সে কিন্তু ফার্দিন আলী মোল্লা। যদিও বাংলার ছেলে কিয়ান নাসেরি, কিন্তু বাংলা ভাষী বাংলার ছেলে ফার্দিন আলী মোল্লা, আর্শো বাংলার ছেলে, বাঙালি ছেলে। সুতরাং বলা যেতে পারে একেবারে স্কোপ নেই তা নয়, একেবারে যে স্কোপ গুলো আসবে সেখান থেকে তাকে কাজে লাগাতে হবে, এখান থেকে আর ফিরে যাওয়া যাবে না। তুমি যখন পর্বত শিখরের কাছাকাছি এসেছো, তোমাকে শেষ করতে হবে, এর পরের পুরো দায়টা সম্পূর্ণ ওর উপর নির্ভর করবে। যদিও আইএসএল বা এটিকে মোহনবাগান বা আইএসএল এর দল আর সন্তোষ ট্রফির মধ্যে কিন্তু ফারাক আছে, সন্তোষ ট্রফির মধ্যে অনেক বেশি ইজ্জত আছে, কিন্তু লাইফ কেরিয়ার পার্সোনালিটি থেকে শুরু করে প্রফেশনাল জগৎ কিন্তু অনেক অনেক বেশি টাফ, বিশেষ করে আইএসএল এ সফল হওয়াটা, সেগুলো হয়তো অবশ্যই হবে, তার জীবনে পড়ে থাকবে। সুদীপ্তা চক্রবর্তী, কংগ্রেচুলেশন টিম বেঙ্গল, অসংখ্য ধন্যবাদ, আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা থাকছে। বাংলার ছেলেরা বুঝিয়ে দিল, ব্রাদার্স বলছেন বাংলার ছেলেরা বুঝিয়ে দিল বাংলার রক্তে ফুটবল। আমাদের হেডলাইনও আছে, দেখে নিন, বাংলা বাংলার মতোই, বাংলা বাংলার মতোই, আমরা এই ফুটবলটাই চেয়েছি, এই ফুটবলটাই দেখে অভ্যস্ত, এইভাবে দাপটের সঙ্গে। এবং কখন নর্থ ইস্ট যখন ভারতীয় ফুটবলকে রাজত্ব করছে, ভারতীয় ফুটবলকে একাই নর্থ ইস্ট ফুটবলার দিয়ে যাচ্ছে, সেই নর্থ ইস্টের একটা সবচেয়ে বড় পাওয়ার হাউস কোনটা, মণিপুর, সেই মণিপুরকে এই 3-0 গোলে হারানো এবং 7 মিনিটে ম্যাচ শেষ করে দেওয়া, এবং গ্রুপ লিগে মেঘালয় কিন্তু আর একটা পাওয়ার হাউস, তাকে হারানো 4-3 গোলে, সব মিলিয়ে কিন্তু বাংলার ফুটবল উঠে আসছে। আর উঠে আসছে কিভাবে, যে বাংলা দলে কিন্তু 100%
বঙ্গ সন্তানরা ফুটবল খেলছেন, বাংলার নানা প্রান্ত থেকে নানান ডিস্ট্রিক্ট থেকে ফুটবলাররা এসেছেন, যারা কলকাতা লিগে যারা কিন্তু ফুল ফুটিয়েছেন তারা এসে কিন্তু ফুটবল খেলছেন। সুতরাং এই দলটা কিন্তু যথেষ্ট বাঙালি দল, বাংলার দল, সুতরাং জয় বাংলা বলতে কোনো বাধা নেই। অতীতে আমরা দেখেছি যে বাংলার বাংলা দল যখন সন্তোষ ট্রফি জিতছে বা খেলছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার কিন্তু ভিন রাজ্যের ফুটবলার, যারা কলকাতা লিগের বড় দলগুলোতে যারা খেলেন এবং তাদেরকে নিয়েই অধিকাংশ সময় কিন্তু তৈরি হয়েছে বাংলা দল। এবারে একটা কথা কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া যেতে পারে, দেবরাজ দা হয়তো আমার সঙ্গে সহমত হবে, চার বছর আগের পুনরাবৃত্তি চাই, কেরালাকে আবার 2-0 গোলে হারাবো, জয় বাংলা, আরেন বাংলা, অবশ্যই জয় বাংলা, আবার সন্তোষ ট্রফি চাই ব্রাদার্স, রঞ্জিত রায়, কিছু টকিং এখনো কিন্তু তাড়াতাড়ি হচ্ছে, কিছু ট্যাকলিং কিন্তু এখন একটু তাড়াতাড়ি হচ্ছে, মানে অ্যাডভান্স ট্যাকলের কথা বলছে বোধহয় রঞ্জিত রায়। বাংলার মিডিয়া বাংলার স্পোর্টসম্যানদের হাইলাইট করে না, সে ফুটবল হোক ক্রিকেট হোক। রঞ্জিত বাবু, আমি এক্সট্রা টাইম বাংলা চ্যানেলে বসে আছি, আমাদের কাজটা বাংলার ফুটবলারদের করা, হাইলাইট করা, আপনি যদি অন্য মিডিয়ার কথা বলে থাকেন সেগুলো আপনি আলোচনা করতে পারেন, তবে এখানে নয়। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, মণিপুর একটা কিন্তু গুরুত্বপূর্ণ দল, তাকে কিন্তু এইভাবে হারানো একটা অনেক বড় কৃতিত্ব। আর একটা বিষয়, এবারের সন্তোষ ট্রফিতে, সন্তোষ ট্রফি চলাকালীন বা কিছু আগে ইস্টবেঙ্গল কিছু ফুটবলারকে সই করিয়েছে, যদিও সরকারিভাবে ইস্টবেঙ্গল কিন্তু কোনো ফুটবলারের নাম ঘোষণা করেনি, সে চাকলাদার হোক বা মহিতোষ হোক, যাদের নামগুলো উঠে আসছে, বা তন্ময় হোক, যে নামগুলো উঠে আসছে সেই নামগুলো দেবরাজ দা ইস্টবেঙ্গল কিন্তু সরকারিভাবে নাম ঘোষণা করেনি। এরা কেউ ইস্টবেঙ্গল খেলে এসে সন্তোষ ট্রফি খেলছে না, শুধুমাত্র ফারদিন আলী মোল্লা ছাড়া। ফারদিন অবশ্যই গত মরশুমে এটিকে মোহনবাগান দলে ছিল, কিন্তু তাকে গোয়াতে নিয়ে যাওয়া হয়নি, আর এবছরের দলেও ছিল না, কিন্তু হ্যাঁ, এটিকে মোহনবাগানে রেজিস্ট্রিকৃত ফুটবলার, এএফসি কাপের দলে কিন্তু ফারদিন আলী মোল্লার অন্তর্ভুক্তি ছিল। কিন্তু ইস্টবেঙ্গল, আক্ষরিক অর্থে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, তথাকথিত আমাদের বাংলার তিন প্রধানের মূল ফুটবলাররা কিন্তু এবারের এই সন্তোষ ট্রফির বাংলা দলের কিন্তু ঐশ্বর্য ছড়াতে আসেনি। সুতরাং আমরা যে ফুটবলারদের দেখতে পাচ্ছি তারা কিন্তু বাংলার তথাকথিত ছোট দল, আমি ছোট দল বলে কোনো দল মনে করি না, সবাই বড় দল যারা প্রিমিয়ার লিগ খেলে, সেই সমস্ত দলের ফুটবলাররা কিন্তু এবারে সন্তোষ ট্রফি খেলছে, এটা বাংলার ফুটবলের পক্ষে কতটা মঙ্গলজনক। দেবরাজ দা, দেখো তোমার প্রশ্নের শেষের সঙ্গে সঙ্গে বলি, আমি দেবরাজ দা কিন্তু আসন্ন কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের প্রিমিয়ার লীগের একটি দল খিদিরপুরের, খিদিরপুর এফসির কোচ, খিদিরপুর স্পোর্টিং ক্লাবের কোচ, সুতরাং এই বক্তব্যটা দেবরাজদার কাছ থেকে খুব ইম্পর্টেন্ট হবে। বন্ধুরা দেখো, তোমার প্রশ্নের শেষে বলি যে এর সিংহভাগ কৃতিত্ব আমি ব্যক্তিগতভাবে দিতে যাব রঞ্জন ভট্টাচার্যকে, কোচ রঞ্জন ভট্টাচার্য, বাংলা টিমের কোচ। তার কারণ আমি রঞ্জনদাকে ব্যক্তিগতভাবে অনেকদিন ধরে চিনি, অনেক বছর ধরে চিনি। তো রঞ্জনদার একটা, রঞ্জনদা বরাবরই একটু নতুন ছেলেদের নিয়ে কাজ করতে ভালোবাসে, রঞ্জনদা বরাবরই একটা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে এবং রঞ্জনদা সফলও হয়। তো ওই বায়াসনেসে না ভুগে বড় টিমের প্লেয়ারদের নিয়েই সন্তোষ ট্রফি টিম করলে সন্তোষ ট্রফি জেতা যাবে। এর বাইরে গিয়ে রঞ্জনদা যে সাহসিকতার পরিচয় দেখিয়েছে এবং রঞ্জনদা বরাবরই তাকে দেখিয়ে থাকে, আমরা প্রিমিয়ার লিগেও দেখেছি অনেক নতুন নতুন নিউকামারকে ইন্ট্রোডিউস করেছে রঞ্জনদা এবং প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে, তো এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। রঞ্জনদা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সিংহভাগ কৃতিত্ব দাবি করতে পারে। ডেফিনেটলি যাদেরকে নেওয়া হয়েছে তারা সবাই কোয়ালিটি প্লেয়ার, রঞ্জনদার কৃতিত্ব বলছি মানে এমন নয় যে বাকিদের কৃতিত্বটাকে ছোট করা হবে। যেমন আমি মনোতোষ চাকলাদা, শুভেন্দু মান্ডি, বাসুদেব মান্ডি, তন্ময়, দিলীপ ওরাও, মহিতোষ, ফারদিন আলী মোল্লা, প্রিয়ন সিং, প্রত্যেকটা প্লেয়ার আমি যাদের নাম করলাম না তাদেরও সবার নাম হয়তো আমি ঠিক জানি না, সুপ্রিয় যে উইঙ্গারটা চেঞ্জে নামলো, তো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি খুব হাই স্ট্যান্ডার্ডের প্লেয়ার। শুধু দেখো জার্সিটা অন্য পড়েছে মানে একে ছোট করে দেওয়া হবে, ছোট টিমের প্লেয়ার এটা ভাবার বোধহয় উচিত নয় বা সমীচীন নয়। এই লোকটাকে যখন ইস্টবেঙ্গল মোহামেডান মোহনবাগানের জার্সি পরিয়ে দেবে তখন তাই কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের প্লেয়ার, মোহামেডানের প্লেয়ার বলেই মনে হবে। তো আগামী দিনে খুব শিগগিরই সেটা হতে চলেছে আমরা যেটুকু জানি,
বা শুনছি, যদি সেটা বাস্তবায়িত হয় তাহলে সেটা হতে বেশি সময় লাগবে না। তো কিন্তু তার আগে রঞ্জন ভট্টাচার্য যে কাজটা করেছেন, যে ছোট টিমের প্লেয়ারদের নিয়ে এবং একটা সংগঠিত কাজ করেছেন, এবং যেভাবে উনি টিমটাকে একসঙ্গে রেখে এক জায়গায় রেখে, আবার বলছি এর জন্য অনেকটা কৃতিত্ব দাবি করতে পারেন আইএফএ টিম, আইএফএ এবং স্পেশালি জয়দেব মুখার্জি, এবং তার সেই তার যে সাপোর্ট, তার যে হসপিটালিটি প্রোভাইড তিনি করেছেন, তার কিন্তু পূর্ণ মর্যাদা রেখেছেন রঞ্জন ভট্টাচার্য। এর জন্য ব্যক্তিগতভাবে কুর্নিশ জানাই রঞ্জন ভট্টাচার্যকে। এবং রঞ্জন ভট্টাচার্য প্রমাণ করে দিয়েছেন যে শুধু নাম দিয়েই নয়, যোগ্যতা যোগ্যতা দিয়েই ফুটবলটা হয়, এবং তাতে বড় টিম বা ছোট টিম অবশ্যই ম্যাটার করে না, সব টিমই বড়। যদি প্লেয়ার গুণগত মানে বড় হয় তাহলে যে কোনো প্লেয়ারকে নিয়েই একটা ভালো টুর্নামেন্ট জেতা যায়। সাইফ, দুর্দান্ত দুর্দান্ত কথা বললে ব্রাদার্স। নাম হচ্ছে অরিত, অরিত্র অসংখ্য ধন্যবাদ, শোতে থাকো। জয়দীপ স্যার মাঠে যাচ্ছেন, তো উনি মাঠে থাকলে বাংলা জিতবে ব্যাপারটা খুব দর্শনীয় হবে, কি বলেন? অবশ্যই খুব ইম্পর্টেন্ট বিষয়, নেভার গিভ আপ ওয়েস্ট বেঙ্গল, একদম না। কেরালা যতই কঠিন প্রতিপক্ষ হোক, কঠিন প্রতিপক্ষ আসলে মাঠটা ওদের, এবং সম্পূর্ণ বিরোধী পক্ষের মাঠে গিয়ে খেলা হবে, দেখা যাবে, খেলা হবে। জয় বাংলা অম্লান কোলে অরিত্র, জয় ওয়েস্ট বেঙ্গল। রঞ্জিত রায়, বাংলার মিডিয়া বললাম, জয় বাংলা। কিছু ট্যাকলিং এখনো একটু তাড়াতাড়ি হচ্ছে। সাইফ, আমি কথাটা একটু বলতে চাইবো। সাইফ, যে বন্ধু বলছেন একটু ট্যাকলে, আমি আমার এটা আমার ব্যক্তিগত মত একদম, যে আজকের ম্যাচটা অনেক স্ল্যাশি ছিল মাঠটা। আমার মনে হয় ওয়াটারিংটা যে সময় হয়েছে বা যতটা হয়েছে, আমার মনে হয় সেই জায়গাটা একটুখানি আর্লি ট্যাকেল করতে প্লেয়াররা বাধ্য হচ্ছিল, তার কারণ নন কিকিং ফুটটা থাকছিল না, এবং বলটা যে স্পিডে মুভ করছিল তার ফলে এই আর্লি ট্যাকলিংটা হয়তো হয়তো এটা একটা মাঠের কারণের জন্য হতে পারে। সাইফ, ট্যাকলিং এর কারণটা শুনলাম আমরা, বাংলা জিতবে, চোখে চোখ রেখে খেলা হবে, জয় বাংলা। আর এস গেমিং, ওয়েস্ট বেঙ্গল, জাহির খান, এটা দেখতে ভালো লাগছে যে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান ইত্যাদি ইত্যাদির বাইরেও কিন্তু মানুষ বাংলার ফুটবল, যখন বাংলা যখন ফুটবল খেলে সমস্ত জার্সি কালার এক হয়ে যায়, এটাই দেখতে চাই, এটা দেখতে ভালো লাগে। আমি রোজ থাকি শোতে, জয় বাংলার ফুটবল। অসংখ্য ধন্যবাদ, এটা আপনাদের শো, আমরা নিমিত্ত মাত্র। দেবরাজ, একেবারে শেষের দিকে আসছি, কেরালা কতটা কঠিন প্রতিপক্ষ হবে? দেখো, ডেফিনেটলি কঠিন প্রতিপক্ষ হবে। দেখো, প্রতিপক্ষ কঠিন বলেই তো সেই লোকটা ফাইনাল অবধি পৌঁছেছে, যেরকম ভাবে বাংলা পৌঁছেছে, এবং গ্রুপ লীগের খেলায় বাংলা হেরে গেছিল তাদের কাছে। তো ডেফিনেটলি একটা নতুন ম্যাচ, একটা নতুন দিন, এটা নকআউট ম্যাচ। বেঙ্গল ফাইনালে উঠেছে, কেরালায় ফাইনালে উঠেছে। হ্যাঁ, একটা অ্যাডভান্টেজ অ্যাডেড থাকবে, সেটা হচ্ছে হোম গ্রাউন্ড, দর্শকদের একটা অ্যাডভান্টেজ, দর্শকদের একটা ফেভার, সেটা সবসময় কাজ করে, যে কোনো টিমের জন্য কাজ করে, তো এক্ষেত্রে কেরালার ক্ষেত্রে কাজ করবে। কিন্তু আমার মনে হয় রঞ্জনদা যে প্ল্যানিং করে এতগুলো ম্যাচ খেলে ফাইনালে বাংলাকে নিয়ে আসলো, এই কথাটাই উদ্দেশ্য করে বললাম যে রঞ্জনদা কোচ হিসেবে, কারণ আমার কোচের যখন টিম যখন হারে, কোচের ব্যর্থতাকে যখন পোস্টমর্টম করা, কাটাছেড়া করা, তখন এটা উচিত যখন ম্যাচ জিতছে তখন কোচকে কৃতিত্ব দেওয়া। তো সেই জন্যই কথাটা বললাম যে রঞ্জন ভট্টাচার্য যখন এতটা পথ অতিক্রম করে ফাইনালে টিমটাকে নিয়ে এসেছেন, তখন তিনি নিশ্চয়ই তার কিছু সার্টেন প্ল্যানিং থাকবে। তিনি অলরেডি কেরল ম্যাচ খেলেছেন, কেরলের অন্যান্য ম্যাচও তিনি নিশ্চয়ই দেখেছেন। তো আমার মনে হয়, আবার বলছি যে রঞ্জন ভট্টাচার্য খুব ভালো গেম প্ল্যানার, উনি খুব ভালো ম্যাচ রিড করতে পারেন, তো আমার মনে হয় নিশ্চয়ই উনার নোটবুকে স্পেশাল কিছু প্ল্যানিং থাকবে ফাইনাল ম্যাচের জন্য, সেটা আমরা নিশ্চয়ই দেখব। এবং বাঙালি হিসেবে আমি ব্যক্তিগতভাবে গর্বিত ফাইনালে ওঠার জন্য, এবং বাঙালি হিসেবে এটা আমি ওতপ্রোতভাবে চাইবো বাংলা যেন 46 ট্রফিটা আবার নিজের ঘরে রাখতে পারে। সাইফ, একদম তাই। আর রঞ্জনদাকে অবশ্যই আপনাদের পক্ষ থেকে আমিও একটা ফোন প্রতিবারই ফোন করে শুভেচ্ছা জানানো হয়নি, জাস্ট ম্যাচের পরই এখানে বসেছি, অবশ্যই শুভেচ্ছা থাকবে আপনাদের পক্ষ থেকে, সকলের শুভেচ্ছা নিয়ে অবশ্যই শুভেচ্ছা পাঠিয়ে দেবো। আর একটা বিষয়, রঞ্জনদা কিন্তু অনেক অনেক ক্ষেত্রে অনেক কোচ এমন করেন, আমি কাউকে ছোট করছি না, যে আমার রাহুল পাসওয়ান নেই, আমার সুব্রত মুর্মু নেই, একবারও কিন্তু বলেননি, একজন একজন করে ফুটবলার চোটের কারণে বা কোনো বিশেষ কারণে বেরিয়ে যাচ্ছিলেন, বা উনি কিন্তু কোথাও দমে যাননি, বলা যেতে পারে অনেক আননোন ফুটবলার, যে ফুটবলার কলকাতা লীগ আমরা যারা ফলো করি আমরা দেখেছি, কিন্তু ভারতীয় ফুটবলে কিন্তু এই ফুটবলার আর কেউ প্রতিষ্ঠিত নন, প্রায় ম্যাক্সিমাম ফুটবলার অপরিচিত। সেই ফুটবলারদের কিন্তু ভারতীয় ফুটবলের একটা গুরুত্বপূর্ণ পডিয়ামে শোকেস করলেন,
এটার কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব রঞ্জন ভট্টাচার্যের যাবে। এক্ষেত্রে কিন্তু তিনি বড় নামের পেছনে ছোটেননি, বরং কার্যকারিতা এবং যে ভাবনাতে তিনি টিম সাজাতে চেয়েছিলেন সেই ভাবনার সঙ্গে সেট করে গেছে এবং সেখানটাই কিন্তু তিনি সফল। এটা কিন্তু একটা কোচের কোচের এই জায়গাটা তারিফযোগ্য দেবরাজদা, তোমার কি মনে হয়? একদম, আমি তোমাকে একটু আগে বলছিলাম, যে আমি সমস্ত কৃতিত্ব রঞ্জন ভট্টাচার্যকে দেব, তার কারণ এটা উনার আমরা অনেকদিন ধরেই দেখছি বা দেখি যে উনি নামের পেছনে না গিয়ে উনি অনেক নিউকামারকে ইন্ট্রোডিউস করেন এবং তাদের প্রতিষ্ঠিত হতে একটা প্ল্যাটফর্ম করে দেন, এটা উনার স্পেশাল ক্রেডিট। তো এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, উনি নামের পেছনে যায়নি। যেটা তুমি বলছিলে, সুব্রত মুর্মু, রাহুল পাসওয়ান, এরকম ইম্পর্টেন্ট প্লেয়াররা যখন টিম থেকে বেরিয়ে গেছে যে কোনো কারণে হোক, চোটের কারণে বা অন্য কারণে, তখন কিন্তু তিনি হাত পা ছড়িয়ে কাঁদেননি, তিনি কনসেন্ট্রেট করেছেন তাদের বাকি যা তার হাতে বাকি যা অস্ত্র আছে তার ওপর, এবং তার ওপর তিনি গেম প্ল্যান করেছেন এবং তিনি সফল হয়েছেন আজকে অবধি। তো আমি বা আমাদের বেস্ট উইশেস থাকবে বা থাকা উচিত রঞ্জন ভট্টাচার্যের জন্য, বাঙালি হিসাবে যে রঞ্জন ভট্টাচার্য তার এই গেম প্ল্যান বা নতুন গেম প্ল্যানটা রিসেট করবেন এবং তার যা অস্ত্র হাতে আছে, যা যে সমস্ত প্লেয়ারকে নিয়ে উনি ফাইনালে এসেছেন, উনি ফাইনালটাও খুব সহজেই কেরালাকে হারাবেন এবং বাংলাকে আর একটা সন্তোষ ট্রফি দেবেন। সাইফ, না মুমকিন নেই হয় কেরালাকে হারানো সম্ভব, একদম বক্তব্যটা এখানেই যে আমাদের বাংলা দলে যে ফুটবলাররা রয়েছে তারা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে, ভারতীয় সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলার ক্ষমতা তারা রাখে এবং আগামী দিনে আইএসএল এর বিভিন্ন দলে তারা কিন্তু ফুল ফোটাবে। সুতরাং এই দলটা কিন্তু আগামী দিনে স্টার, এরা তারকায়রা, একদম মহিতোষ, চাকলাদার, ফারদিন, দিলীপ, এরা কিন্তু আগামী দিনের তারকা। সুতরাং এই ফাইনালটা কিন্তু একেবারে বিনাশ যুদ্ধে ছাড়িব না সুচাগ্র মেদিনী, যতই হোক বিপক্ষ দল, যতই হোক ফুল প্যাক গ্যালারি, যাই থাকুক না কেন এটা বাংলা। যতবার রঞ্জন দার সঙ্গে কথা হয়েছে একটা কথা বারবার বলতেন, বাংলা বাংলার মতো খেলবে, আমাদের আজকে হেডলাইনও তাই রয়েছে, হ্যাঁ বাংলা বাংলার মতো খেলবে, এই কথাটার কিন্তু মর্ম বোধ আছে। ভারতীয় ফুটবলের শেষ কথা বাংলাই বলবে, দুর্দান্ত ফুটবল, আরো এগিয়ে যাও বাংলার ফুটবলের ক্রস ফাদার, ফিঙ্গার ক্রস অ্যান্ড সে জয় বাংলা, জয় বাংলা, টুকা মান্না। শেষ করছি, সুমন জানা বলছেন আমার নামটা নিয়ে শেষ করবেন, তোমার প্রশ্নটা পড়েছি সুমন, সেটা দল বদলের খবর যখন থাকবে অবশ্যই তখন দেবো, দল বদলের খবর আমরা কাল থেকে একটু গুরুত্ব দিয়ে শুরু করব। সঙ্গে থাকুন, অরিন্দম ভট্টাচার্য কোন দলে যাচ্ছে উনি প্রশ্ন করেছেন, সেটা অবশ্যই থাকবে আমাদের কাছে খবর, সেই খবর আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। সঙ্গে থাকুন এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করুন, অসংখ্য ধন্যবাদ দেবরাজদা। আবার আজকে শেষ করছি জয় বাংলা বলে, কারণ এত ভালো স্কোপ আর কখনো পাবো না, কেননা অবশ্যই পাবো, অবশ্যই পাবো, ফাইনালটার পরে অবশ্যই পাবো, দেখা যাক আরো একটা সুন্দর ফুটবল আমরা ফাইনালে দেখব। সঙ্গে থাকুন এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করুন, নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন পুশ করতে ভুলবেন না। নমস্কার।